নমস্কার বন্ধুরা, পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প কবে বসতে চলেছে এই নিয়ে নানান জল্পনা রয়েছে। তো অবশ্যই আপনাদেরকে জানাবো পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প কবে এবং কোথায় কোথায় বসতে চলেছে। একই সঙ্গে আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই নিজেরাই চেক করে দেখতে পারবেন আপনার পার্শ্ববর্তী এলাকায় কবে এবং কোথায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে। আগে যখন দুয়ারে সরকার ক্যাম্পগুলি বসতো, তখন আমাদের দুয়ারে সরকারের লিস্ট নেওয়ার জন্য ব্লক মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হতো। তো এখন কিন্তু আমাদের কোথাও যেতে হবে না, এখন আমরা নিজেরাই ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে চেক করে দেখতে পাবো আমাদের পার্শ্ববর্তী এলাকায় কবে কবে ও কোথায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে। তো অবশ্যই সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব, তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করুন। আর এমনই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। তো প্রথমেই আপনার মোবাইল বা ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন। সার্চ বারে ds.wb.gov.in লিখে সার্চ করতেই দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ডিরেক্টলি এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। তো এখান থেকে নিচের দিকে চলে আসবেন। এবারে ডান দিকে ফাইন্ড ইয়োর ক্যাম্প যে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতেই পরবর্তী ইন্টারফেসটি চলে আসবে। তো এখানে দুটি অপশান রয়েছে, এখানে প্রথমেই রয়েছে আপকামিং ক্যাম্প অফ ds4, দেন রয়েছে অল ক্যাম্প অফ ds4। তো এখানে প্রথমত অল ক্যাম্প অফ ds4 আপনারা ক্লিক করে দেবেন। এবার এখানে আপনার ডিটেলস প্রদান করতে হবে। তো এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে সিলেটে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবারে আপনার ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই সমস্ত কিছু সিলেক্ট করে নিতেই নিচে একটি লিস্ট চলে আসবে, এখান থেকে দেখতে পারবেন আপনাদের এলাকায় কবে কবে ও কোথায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। এবং বর্তমানে যদি আপনাদের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প চলে থাকে, তাহলে সেই ডিটেলসটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো আমি এখানে যে ডিটেলসটা ফিল করেছি, এখানে দেখতে পাচ্ছেন এই ডিটেলসে 1/6/2022 লাস্ট দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল, তারপর কিন্তু কোনো দুয়ারে সরকার ক্যাম্প এই এলাকায় বসেনি। তো আপনাদের এলাকায় যদি বর্তমানে কোথাও দুয়ারে সরকার ক্যাম্প চলে থাকে, তাহলে সেই ডিটেলসটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবারে ভবিষ্যতে কবে ও কোথায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে এটি চেক করার জন্য আপনারা উপরের দিকে চলে আসবেন। এবার এখানে আপকামিং ক্যাম্প অফ ds4 যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিতে আপনাদের সামনে একটি মেসেজ শো করাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নো রেকর্ড ফাউন্ড ইন ইয়োর লোকালিটি, অর্থাৎ আমি যে এরিয়া এখানে সিলেক্ট করেছি সেই এরিয়ায় বর্তমানে কোনো রেকর্ড নেই। তো শুধুমাত্র আমার এরিয়ায় নয়, আপনারা যে এরিয়ায় এখানে সিলেক্ট করুন না কেন, এই মেসেজটি আপনাদের সামনে শো করাবে। এর কারণটি হচ্ছে অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত পরবর্তী দুয়ারে সরকারের ডেট ঘোষণা করা হয়নি, সেহেতু এই ওয়েবসাইটে এখনও পর্যন্ত কোনো রকম ডাটা এন্ট্রি করা হয়নি। সাধারণত সেপ্টেম্বর মাসের মধ্যে পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প বসতে পারে। তো যদি সেপ্টেম্বর মাসের মধ্যে পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প বসে থাকে, তাহলে তার আগেই এই ওয়েবসাইটে তার ডিটেলস বা তার ডাটা এখানে এন্ট্রি করে দেবে। অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কোনো কাজে লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন।